হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আজকে আপনাদের মাঝে। অনেক বাইরে আছে আমার, কমেন্ট করতেছেন যে সৌদি আরব থেকে কোন ব্যাংকে থেকে বাংলাদেশের অ্যাকাউন্টে অথবা বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠালে ভালো হবে। তো আজকে আমি সেই বিষয়ে ক্লিয়ার করে দেব যে কোন ব্যাংকে থেকে আপনারা টাকা পাঠাবেন। তো আমি বেশি ব্যাংকের নাম নেব না, অবশ্যই যে যে ব্যাংকটা থেকে আপনারা টাকা পাঠাবেন আপনাদের জন্য ভালো হবে সেই ব্যাংকের নামই আমি আপনাদেরকে বলবো এবং কি শেয়ার করব। তো অবশ্যই আমি আশা করছি আপনারা আমার সাথে আছেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি বলছি, আর যারা আমার অডিয়েন্স এখনও হননি আমি রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন। এরকম ভিডিও পেতে, এরকম তথ্য এবং খবর পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন পৌঁছে যা। হ্যালো বন্ধুরা, তো আমি আপনাদের টাইম নষ্ট করব না, আমি ছোট্ট করে ভিডিওটা করব, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো আমি মেন কথাতে চলে আসি। দেখুন, আমার যারা অডিয়েন্স আছে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন, আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েছি বা আমি তাদেরকে বলেছি যে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে পোস্ট করব যে কোন ব্যাংকের থেকে সৌদি আরব, কোন ব্যাংকে থেকে বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাবেন। দেখুন, তিনটা ব্যাংক আছে। আমি প্রথমে বলবো এনসিবি ব্যাংক, যেটা আরবিতে বলা হয় ব্যাঙ্কেল আখেলি, ব্যাংক আখেলি যেটা আরবিতে বলা হয়। আরেকটা ব্যাংক আছে আলরাজি ব্যাংক, তো আলরাজি ব্যাংক ব্যাংক আখেলি অথবা এনসিবি। আরেকটা ব্যাংক আছে, এটা সারা দুনিয়াতেই আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন। এটা আপনারা অবশ্যই জানেন যে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো সবচেয়ে বেস্ট হবে আপনারা যাওয়ার পর এনসিবি ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলতে কিন্তু টাকা লাগে না। তো অ্যাকাউন্ট খোলার সময় আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন শুধু 50 রিয়াল আপনি অ্যাকাউন্টে জমা রাখলেই হবে। তো বছরে একবার দুইবার ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায়, হয়তো আপনি বাংলাদেশের অ্যাকাউন্টে পাঠান বা যে কোনো জায়গায়, আপনার প্রতি বছরে একবার বা দুইবার ট্রান্সফার করতে হবে, আর না হয় আবার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। পরে আবার ব্যাংকে যাওয়ার পর কিন্তু আবার এটার ওপেন করা লাগে। তো অতএব এক বছরের মধ্যে এক দুইবার পাঁচবার আপনার অ্যাকাউন্ট যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে আপনি প্রতি মাসে বা দুই মাসে তিন মাসে একবার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আর ব্লক হবে না। তো বন্ধুরা, যদি এনসিবি ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন আমি মনে করবো সবচেয়েতে বেস্ট হবে, কারণ এটা একবার সুযোগ সুবিধা সবচেয়েতে বেশি। আর যত আজনবী আছে, যত বাংলাদেশের মানুষ আছে বা পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান, পার্শ্ববর্তী যত মানুষ আছে ওখানে গিয়ে যারা শ্রমিক তাদের সবচেয়েতে বেশি কিন্তু এনসিবি ব্যাংকেই অ্যাকাউন্ট খুলে রাখে। তো দ্বিতীয় হচ্ছে আপনার যেটা আলরাজি ব্যাংক, বেশিরভাগ কিন্তু যারা কোম্পানিতে কাজ করে তারা কিন্তু আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকে সবচেয়েতে বেশি। তো আলরাজি ব্যাংকের থেকেও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন, আপনি যদি অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে সবচেয়েতে আরও ভালো হবে, আপনার এটিএম কার্ড দিয়ে আপনি নিজে ট্রান্সফার করতে পারবেন, আর অন্য কারোর সাথে যেতে হবে না বা আপনার ব্যাংকের ভিতরে যেতে হবে না। বাংলাদেশের মতো কিন্তু না যে 1 কিলো 2 কিলো 5 কিলোমিটার পর পর একটা এটিএম মেশিন, ওখানে 1 কিলোমিটারের মধ্যে আপনি 10টা 15টা 20টাও কিন্তু আপনি এটিএম মেশিন পাবেন। আর বাংলাদেশের তো জানেনই যে এটিএম মেশিনে কিন্তু সিকিউরিটি থাকে, কিন্তু ওই দেশে কিন্তু সিকিউরিটি থাকে না। আপনি যে কোনো জায়গায় 24 আওয়ার্স অথবা 24 ঘন্টা আপনি এটিএম খোলা পাবেন, কোনো সমস্যা নেই। যে কোনো জায়গা থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, টাকা ঢোকাতেও পারবেন এবং টাকা বের করতে পারবেন। আপনি ট্রান্সফার সৌদি আরব টু সৌদি বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো টেনশন নেই। তো তৃতীয় কথা হচ্ছে যেটা ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়ন কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে এটা একটু ঝামেলা বেশি, কারণ এটা গভর্নমেন্টের ব্যাংক। তো গভর্নমেন্টের ব্যাংকে কিন্তু আপনি অবশ্যই জানেন যে যে কোনো জিনিস গভর্নমেন্টের কিন্তু একটু ঝামেলা হয়ে থাকে। তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন যে ব্যাংকটা, এটা গভর্নমেন্টের ব্যাংক, আপনি টাকা পাঠাতে পারবেন। ওয়েস্টার্ন ইউনিয়নে যদি আপনি টাকা পাঠাতে যান তাহলে সিরিয়াল লাগতে হবে, অনেক লম্বা সিরিয়াল পরে যায়, শুক্রবারে যান, বৃহস্পতিবারে যান, সবচেয়েতে বেশি কিন্তু সিরিয়াল হয় শুক্রবারে, কারণ শুক্রবারও ওইখানে বন্ধ থাকে, শনিবারও ওইখানে বন্ধ থাকে, সেই জন্য শনিবার আর শুক্রবার কিন্তু অনেক ওয়েস্টার্ন ইউনিয়নে জ্যাম থাকে, অতএব লম্বা সিরিয়াল লাগতে হয়। তাহলে আপনি যদি অ্যাকাউন্ট দেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকেও আপনি পাঠাতে পারবেন। তবে আমি মনে করবো যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো হবে আলরাজি এবং এনসিবি ব্যাংক। তো এই দুটা ব্যাংকের থেকে আপনি যে কোনো টাইমে আপনার টাকা পাঠাতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে বা আপনার মা বাবার কাছে, যে কোনো
ব্যাংকের মারফতে। আপনি যদি ট্রান্সফার করতে চান তাও পারবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন তো আপনি জানেন যে কোনো নামের উপরে, আপনার নামের উপরে কিন্তু আপনি টাকা পাঠাতে পারতেছেন, দুটোটা থেকে আপনি পারবেন। সবচেয়ে বেস্ট হয় নামের উপরে ট্রান্সফার করলে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে। আর যেটা এনসিবি ব্যাংক, এনসিবি ব্যাংকে কিন্তু অ্যাভেলেবেল আজনবি অর্থাৎ বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরা সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খুলে থাকে। আর যেটা হচ্ছে আপনার আলরাজি ব্যাংক, আলরাজি ব্যাংকে সবচেয়ে বেশি কিন্তু আপনার কোম্পানিতে যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট খোলা থাকে, কারণ কোম্পানির যত বেতন আছে সব বেতন কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, যেটা হচ্ছে আলরাজি ব্যাংক। তো অবশ্যই বন্ধুরা, যে যে বায়ারা আমাকে কমেন্ট করেছেন অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই, এবং ভিডিওতে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে খুলে বলেছি। তো অবশ্যই আশা করছি আপনাদের সুযোগ বা অনেক সহায়তা হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে মতামত দেবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার নতুন যারা অডিয়েন্স এসেছেন আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন। এরকম ভালো আরও কিছু অবশ্যই তথ্য আমি নিয়ে আসব আপনাদের মোবাইলের জন্য, সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আসবে যে কোনো একটা ভালো একটা কোম্পানির বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। ততটুক পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন আমার নেক্সট ভিডিও পোস্ট করে রাখ পর্যন্ত। তো বন্ধুরা ভালো থাকবেন।